Agora não. আমরা যে কোনো জিনিস কোন অ্যাসেট বেচলে চার্জেবল অ্যাসেট বেচলে আমরা এটা গেইন হয়, বাট ও গেইনটা ও যেগুলো বেচছি ওগুলো যদি আমরা ইআইএস এর কোনো শেয়ার কেনার লাগে ও টাকাটা কামা লাগাই দিই তাহলে এই গেইনটা এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট স্কিম, এই স্কিম যদি এই স্কিম ওর শেয়ার কেনার লাগে যদি আমরা টাকাটা ইউজ করি তাইলে ও গেইনের উপরে এখন ট্যাক্স তো লাগতো না। মনে করো আমি একটা অ্যান্টিক বেচছি, আমি একটা বাড়ি বেচছি, আমি একটা জায়গা বেচছি, যেসব একটা অ্যাসেট বেচছি যেগুলো উপরে আমার ট্যাক্স আইছে, বেশি আর যা টাকা পাইছি ওগুলো দিয়ে আমি ইআইএস কোম্পানির শেয়ার কিনে ফেলাচ্ছি। ইআইএস কোম্পানির কন্ডিশন গীতে আমরা আগে যেগুলো করছি ওগুলো হয়েছে, তাইলে ও যে গেইনটা হইলো গেইনটা আমার এখন কি ধরব ডিফার হয়ে যাবে, এখন ট্যাক্স দেওয়া লাগতো না। ইআইএস শেয়ার যেবেলা বেসবো তখন ট্যাক্স দেওয়া লাগবো, ক্লিয়ার নেই জিনিসটা? এখন ওই জিনিসটা গীতা রিলিফটা কিলা পাইব, আমি যে কোনো অ্যামাউন্ট ডিফার করতে পারবো, যে কোনো অ্যাসেট বেশি এগুলো যে গেইন হইব যে কোনো অ্যামাউন্ট আমরা ডিফার করতে পারবো যদি আমরা ইআইএস শেয়ার কিনি এবং যত টাকা ইনভেস্ট করছি এটা কি বেশি আমরা কিতা করতে পারতাম না, ইনভেস্টমেন্ট থাকি বেশি টাকা রিলিফ নিতে পারতাম, ইনভেস্টমেন্ট করলাম 1 লাখ টাকা আমি এর বেশি তো রিলিফ কিতা করতে পারতাম না, পারতাম না, তো ইনভেস্টমেন্ট বেশি করো। এখন নাও রিলিফটা কত টাকা পাইবে, যত টাকা গেইন হয়েছে তত টাকা রিলিফ, বা অ্যামাউন্ট ইনভেস্টেড ইন ইআইএস শেয়ার, বা তুমি যদি স্মলার অ্যামাউন্ট চাও কত টাকা। সে ফর এক্সাম্পল আমরা জাস্ট একটা এক্সাম্পল লাগে মাত্রাম, আমি ইআইএস শেয়ার ও ইনভেস্ট করছি 1 লাখ টাকা, আমি রিলিফ পাইম মনে করো, আচ্ছা আমার গেইন হয়েছে 1.5 লাখ টাকা, তো এক্ষেত্রে আমি রিলিফ পাইম বড় জোর 1 লাখ, বুঝছেন ব্যাপারটা? আমার গেইন হয়েছে 1 লাখ, গেইন হয়েছে 1 লাখ, আমার ইআইএস শেয়ারও আমি ইনভেস্ট করছি 2 লাখ, তাহলে আমি ম্যাক্সিমাম রিলিফ পাইমু 1 লাখ, যত টাকা গেইন হয়েছে ওগুন হিসাব না পারতাম না, সো ওই জিনিসগুলো আমরা হিসাব করা লাগবো। সো আমরা গেইনটা ডিভাইড করলাম, মানে পুরান অ্যাসেটের যে গেইন আছে এগুলো এখন ট্যাক্স দিতাম না, যেবেলা ইআইএস শেয়ার বেশ তখন ট্যাক্স দিব, এগুলো আবার বেস কস্টে কমাইতো না ইএস শেয়ার, এগুলো জাস্ট ফ্রি দিয়ে পড়িব, এগুলো আলাদা একটা থাকবো, ইএস শেয়ার আলাদা থাকবো, ইএস শেয়ার যে বলা বেসবো ওর গেইনটা জাস্ট আমি ট্যাক্স দিলে। আর ইএস শেয়ার বেসলে যে গেইন হয় এগুলো তো আমরা এমনিও জানি, এক্সাম এগুলো আর এক্সাম থাকবো। সো আবার আমি কই জিনিসটা হইব জিনিস হল আমি আমার প্রজেক্টর বেচছি, প্রজেক্টর কোনো কোয়ালিফাইং অ্যাসেট না, সো এগুলো আমার ট্যাক্স দেওয়া লাগবে, আমি প্রজেক্টর বেশি আর টাকাটা আমি কিতা করছি ইআইএস শেয়ার কিনে নিছি, একটা কোম্পানি ইনভেস্ট করছে যে ইআইএস শেয়ার ইস্যু করছে, সো আমি কত টাকা আমি রিলিফ পাইব, প্রজেক্টের গেইন মনে হলো আমার 20,000 টাকা হয়েছে, গেইন 20,000, ইআইএস শেয়ার যা ইনভেস্ট করছি বা স্মলার অ্যামাউন্ট যেগুলো লোয়ার আমি ওগুলো চুজ করতাম আর ওগুলো ডিফার হইতো, মনে হলো আমি 20,000 চুজ করলাম ডিফার হইতো, তার মানে এই 20,000 উপরে আমি এই বছর ট্যাক্স দেওয়া লাগতো না, যে বছর ইআইএস শেয়ার বেসমু এই শেয়ার আমার একটা লাভ হইলো, এই লাভটা এক্সাম, আর যে বছর বেসমু ও বছর গিয়ে আমি প্রজেক্টের যে 20,000 টাকা গেইন আছে ওগুলো উপরে আমি ট্যাক্স দিব, ক্লিয়ার? এখন আর কোন সময় আমার এগুলো ফ্রি ট্যাক্স দেওয়া লাগবে, আমি তো বললাম ডিফার্ড, এখন কতদিন লাগে ডিফার্ড, যেদিন ইআইএস শেয়ার ডিসপোজ করে দিব। আর মজার একটা জিনিস, একজন আমি ধরো শেয়ার কিনছি, আমি শেয়ার কিনে আনলে আমি বেশিলে তো এগুলো ফ্রি ট্যাক্স দেওয়া দিলেই তো, আমি বেচলাম না, আমি শেয়ার আমার স্পাউসটা নো গেইন নো লসে ট্রান্সফার করে দিলাম, পরে স্পাউসলে দিবে চাইলাম, তখন তো অ্যাকচুয়ালি আমার সেল হইলো না, সো চেইন ইনভেস্টর টাইম বেসব কা বা টাইম স্পাউসের ট্রান্সফার করে স্পাউসের মাধ্যমে বেসব কা যেদিন বেসাইবা ওদিন হইলো গিয়া ট্যাক্স দিলে দিব পুরান্টার, বুঝলি ব্যাপারটা? আমি প্রজেক্টর বেচছি গেইন করছি টাকা দিলে হয়েছে ইআইএস শেয়ার, হো ইআইএস শেয়ার আমি বেচছি না আমার স্পাউসরে দিবে চাইছি, আমি বেশি আর আমার স্পাউসরে দিবে চাই, যেদিন বেশি নু ওদিন আমি প্রজেক্টর গেইনের উপরে ট্যাক্স দেওয়া লাগবে, ঠিক আছে? এখন মনে করো আমি ইআইএস শেয়ার সারা বেচছি না, শেয়ার তো পার্সিয়ালি বেঁচে যায়, যতক্ষণ শেয়ার বেচবো প্রজেক্টর গেইন ততক্ষণ আমার
রিয়েলাইজেবল। আমি যদি 50% গেইন 50% শেয়ার এআইএস পেয়েছি, প্রজেক্টের গেইন 50% রিয়েলাইজেবল। ওহানো বাট পার্ট অফ হোল্ডিং ইজ ডিসক্লোজড, ওই যে আমি বললাম 50% হোল্ডিং বেচছি, অনলি করসপন্ডিং পার্ট অফ ডিভার গেইন উইল বি চার্জেবল। তাহলে গেইন অফ 50% আমি ট্যাক্স দেবো কি বছর? সো এগুলো একটা ট্যাক্স প্ল্যানিং কথা হবো, আমি বললাম চোরা চোরা করি বেসমো, যাতে আমার এই এ কাবার হইলে যে গেইনটা কি তৈরি এই এ কাবার হইলে, তো আমার লাগে জিনিসটা ইজি হইব। থ্রি ইয়ার অফ ইস্যু শেয়ার ইনভেস্টর বা ইনভেস্টর যদি খিতা বেশি লেন তাহলে আর ক্ষেত্রে হয়ে যাবে। ও না সরি, শেয়ার ইস্যু 3 বছরের ভিতরে যদি নন রেসিডেন্ট হয়ে যায়, তুমি যদি নন রেসিডেন্ট হয়ে যাও, আমরা বাজার সেক্টরে দেবো, নন রেসিডেন্ট হয়ে গেলে তোমার ট্যাক্স দেওয়া লাগে না গেইনের উপরে। শেয়ার অর বিসে ইনভেস্টর বা ইনভেস্টর স্পাউস নন রেসিডেন্ট যদি হয়ে যায়, দেখো এখানে লয়ে কিন্তু কানেক্টেড, উইদিন থ্রি ইয়ার অফ ইস্যু শেয়ার দ্য ইনভেস্টর অর ইনভেস্টর স্পাউস কিতা বিকাম নন রেসিডেন্ট, যদি নন রেসিডেন্ট হয়ে যায়, তার মানে ওখানে লয়ে ওখানে কানেক্টেড। আবার কই নন রেসিডেন্ট ইনকাম কিতা করা লাগে, ডিসপোজাল এর উপরে কোনো সিজিডি দেওয়া লাগে না। আমি প্রজেক্টর বেসলাম, বেসে লাভ করলাম, গিয়া গ্লাস নন রেসিডেন্ট হইলে গেলাম, গিয়া এস শেয়ার বেসলাম, তাহলে তো আমার ট্যাক্স দেওয়া লাগে না। বাট তারা উঠে আবার যদি 3 বছরের ভিতরে নন রেসিডেন্ট হয়ে যাও, দেশের বাইরে যাও কি, তাহলে তুমি লগে লগে কিতা লাগো ও প্রজেক্টর ট্যাক্স গেইনটা তুমি ট্যাক্স দিলেই তুই। বাট শর্ত আছে, তুমি যদি টেম্পোরারিলি যাও মানে কদিন লাগে যাও, আবার 3 বছরের ভিতরে যদি ব্যাক করার চান্স থাকে এবং যতদিন বাইরে আসলে ততদিন পর্যন্ত তুমি শেয়ার বেছো না, তাহলে তোমার আবার ট্যাক্স দেওয়া লাগতো না। আদারওয়াইজ তুমি বাইরে গেলে তুমি প্রজেক্টর ট্যাক্স দিয়ে দিতে, তুমি এস শেয়ার টেক্স দিও না, প্রজেক্টর টেক্স দিয়ে দিও। তাহলে তো তোমার ইমিডিয়েট লাইবল করে ফেলাই দেয়, তুমি প্রুফ করা লাগবে যে ভাই আমি ফেরত দেয় মোবাইল অথবা কিছু একটা। ইআইএস রিলিফ ফাইল তৈরি লিখে দেওয়া লাগবো, তুমি ইউকে রেসিডেন্ট হইতে হবে, সো ইউকে নন রেসিডেন্ট পার্সনে কোনো সময় ইউ ক্লেম করতে পারতে না, তুমি ইউকে রেসিডেন্ট হইতে হবে। গেন যেবালা হইছে, যেবালা রিইনভেস্টমেন্ট করছো, মনে করো যে বলা প্রজেক্টর বেচছি ইউকে রেসিডেন্ট আসাম, ইআইএস ও শেয়ার ইনভেস্ট করছি ইউকে নন রেসিডেন্ট হইতো না, দুয়ো ক্ষেত্রে আমি ইউকে রেসিডেন্ট হইতে হইব, প্রজেক্টর বেসিয়া গেইন করার সময় এবং ইআইএস শেয়ারও ইনভেস্ট করার সময়। রিইনভেস্ট করি আমি মাস্ট নতুন শেয়ার কিনা লাগবো, রিইনভেস্টমেন্টটা ক্যাশে হইতে হইব এবং ইউকে ট্রেডিং কোম্পানি হইতে হইব, কমন মাস্ট রিইনভেস্ট হইতে হইব 60 বছরের ভিতরে। যেদিন আমি প্রজেক্টর বেচলাম এর 1 বছর আগে বা 3 বছর বাদ পর্যন্ত যদি আমি ইআইএস অফ শেয়ার কিনি, তাইলে আমার প্রজেক্টর গেইনটা কোয়ালিফাই করবে। আমরা একটা জিনিস করছিলাম রোল ওভার রিলিফ, একটা অ্যাসেট বেশি যদি নতুন অ্যাসেট বিজনেস অ্যাসেট কিনি, হগুর কন্ডিশন আর ইগুর কন্ডিশন ও কন্ডিশনটা কিন্তু সেম। রোল ওভার রিলিফের ক্ষেত্রে আসলে যে অ্যাসেটটা বেশ পায়, ইগুর বেচার 1 বছর আগে যদি কোনো অ্যাসেট কিনো আর 3 বছর বাদে যদি কোনো অ্যাসেট কিনো, মোট 60 বছরের পিরিয়ড, তাহলে ও গেইনটা ডিফার করতে পারবে, রোল ওভার করতে পারবে, সেম জিনিস আমরা ইআইএস এ করতে পারবো। আর 17-18 ট্যাক্স ইয়ার লাগে, তিন ক্লেম করা লাগবে 31 জানুয়ারি 2024-এর ভিতরে। নর্মালি ইআইএস শেয়ার কিনার লাগে আমরা রিলিফ পাই, নর্মাল শেয়ার কিনলে 1 মিলিয়ন পর্যন্ত কিনলে রিলিফ পাই, বাট রিইনভেস্টমেন্টও লাগে সমস্যা না। আমি যদি 10 মিলিয়নের শেয়ার কিনি, রিইনভেস্টমেন্টও লাগে, ওই যে রোল ওভার হোল্ড ওভার রিলিফ, এগুলো আমি যত ইচ্ছে ইআইএস শেয়ার কিনি আমি রিলিফ পাই, রিইনভেস্টমেন্ট রিলিফ, বাট ইআইএস রিলিফ পাইতাম না। কোনো মাথাতে রাখতে হবে ইআইএস রিলিফ সেপারেট জিনিস, ইআইএস শেয়ার বেচার উপরে ভাই, আর ইনভেস্টমেন্ট রিলিভ হইলো গিয়া যে কোনো জিনিস বেশি আগে যদি ইআইএস শেয়ার কিনলে আমার গেইনটা খালি ডিফার হয়, ওখানে হইলো মেইন জিনিস, ঠিক আছে। আর এগুলো একটু ফ্লেক্সিবল, আমি আমার ইচ্ছা মতো রিলিফ কতখান লইতাম কতখান লইতাম না আমি কইতাম পারবো, তো আমি যদি দেখি কিছু রিলিফ লইলিম লইতাম না, কারণ কি আমার এই কাবার হইলিব ক্যাপিটাল লস কাবার হইলিব, বাদ বাকিটা আমি লইব অলার। আগে একটা বেজাল আসলো যে আমরা ধরো মনে করো আমি একটা বিজনেস বেচলাম বা ওলা যেগুলো জিনিসগুলো এন্টারপ্রিনার রিলিফ পায়, এগুলো তো যদি এন্টারপ্রিনার রিলিফ পায় আমি বেচলে তো এগুলো এমনি এন্টারপ্রিনার রিলিফ পাই না, এগুলো ডিফার হয়ে দিলে কিন্তু আমি এন্টারপ্রিনার রিলিফ পাইলাম না, এগুলো একটা কন্ডিশন। কারণ নতুন যে এসে ঠিক যদি এন্টারপ্রিনার রিলিফের ক্রাইটেরিয়া মিট না করে, তাহলে তো আমার পুরান এসেটের উপরেও জানি না, বুঝে ফেলছি। আমি আইসিপি এর একটা পার্ট বেশি ফেলাচ্ছি,
সো আইসিপিএ যেহেতু রানিং বিজনেস একটা পার্ট দেখছি আমি এন্টারপ্রিনারিয়াল ফ্রেম, ও টাকাতে আমি ধরো একটা পার্টনারশিপ ইনভেস্ট করছি, এই পার্টনারশিপ যদি কোয়ালিফাইং কন্ডিশন হয় তাহলে আমি হিউ তো এন্টারপ্রিনারিয়াল ফ্রেম, সো কোনো সমস্যা না, পার্টনারশিপ করে এসে বেসলে ও গেটটা ডিফার হইলে সমস্যা না, আমি দুটাকে ইনভলভ এন্টারপ্রিনারিয়াল ফ্রেম। বাট আইসিপিএ টাকা বেশি, আমি ধরো একটা জায়গা কিনছি, এখন তারা হয়তো আমারে ফিদাত লেগেছে বা ইয়েসও শেয়ার কিনছি, এই শেয়ারও হয়তো আমি এন্টারপ্রিনার রিলিফ পাইতাম না, বাট আইসিপি বেশি আছে গেইন করছে এই গ্রুপে এন্টারপ্রিনার রিলিফ পাইব। সো এখন যদি আমি ওই যে ইআইএস রুল বা রিইনভেস্টমেন্ট রিলিফ যদি নেই গিয়ে, আমি রিইনভেস্টমেন্ট রিলিফ লওয়ার লাগে এন্টারপ্রিনার রিলিফ মিস করে দিলাম, ওটা রিস্ক থাকি যায়। বাট এখন আর এই অপশন তারা বন্ধ করেছে, কারণ আমরা জানি ইআইএস শেয়ার বেসে তুমি এন্টারপ্রিনার রিলিফ পাইবে। সো তুমি যদি কোনো বিজনেস বেশি এন্টারপ্রিনার রিলিফ ক্লেম করতে পারবে এলাকা কোনো অ্যাসেট বেশি ইআইএস ইনভেস্ট করো, তুমি পরবর্তীতে ওই যে গেইনটা ডিফার হয়েছে ও গ্রুপে এন্টারপ্রিনার রিলিফ ক্লেম করতে পারবে, ডোন্ট ওয়ারি, ওই লোকই ইস্যু আর কি। এসিআইএস এখন এসিআইএস ইনভেস্টমেন্ট রিলিফ, আমরা ইআইএস অত বেশি ইনভেস্ট করছিলাম একটা প্রজেক্টর বেসিয়া, এখন প্রজেক্টর বেসিয়া আমরা এসিআইএস সিড ইনভেস্টমেন্ট সিড এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট স্কিমও আমরা ইনভেস্ট করবো, রিইনভেস্ট করবো ওই টাকাটা। আর বীজ বীজ এখন এখন এসিআইএস হবে, জাস্ট ঠিকই একটা স্কিম আর এখন স্কিম দুটা তো রিলিফ পাইবো, ঠিক আছে। সিড এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট স্কিম এগুলো চ্যাপ্টার টু তে আছে, সামনের দিকে আছে বলা আর কি। সো এসিআইএস একটা মজা আছে, মনে করো আমরা এসিআইএস এর একটা বা ইআইএস এর একটা অপশন আসতো যে তুমি এবছর এসিআইএস এ ইনভেস্ট করছো, এবছর রিলিফ পাইবে, ব্যাক করে তুমি আগের বছর লয়ে যেতে পারবে, হ্যাঁ সেম কন্ডিশন। ও আমরা রিইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে মনে করো আমি 17-18 রিইনভেস্ট করছি, বাট ইউ ক্লেম করতাম আমার 16-17 তো আমি সেই যদি আমি 16-17 দেখাইয়া রিইনভেস্ট দেখাইয়া ক্লেম করি আর এক বছর ব্যাক করিয়া নেওয়া যায় আর কি, ওইগুলোই মেইন ইস্যু। অপারেশন গেলা এক্সামশন পাইবা 50% লোয়ার অফ এনি অ্যামাউন্ট গেইন অ্যামাউন্ট রিইনভেস্টেড ইন এসিএস শেয়ার হুইচ ইজ আইটি রিলিফ ক্লেম। এসিএস শেয়ার আমরা যেটা টাকা রিইনভেস্ট করি গ্রুপে আমরা আইটি ইনকাম ট্যাক্স রিলিফ পাই, সো 50% পাই নর্মালি, সো 1,00,000 ইনভেস্ট করলে আমরা সিজিটি ক্লেম করতাম পারি 50,000, সো ওগু আর যত টাকা গেইন হয়েছে দুইটার মাঝে লোয়ার হরমুখ করিয়া ঘুরে আবার 50% অত টাকা আমরা এক্সামশন পাইব। এখানে ওই যে জিনিস হইল গিয়া সাম গেইন এক্সাম ক্যাপিটাল গেইন ট্যাক্স, তোমার কিছু গেইন কিতাব করা লাগতো না, ট্যাক্সও দেওয়া লাগতো না, ঠিক আছে। আর কিছু গেইন আছে রুল ওভার নর্মালি ট্যাক্স দিবে আর কি, ঠিক আছে না। আর ইনভেস্টমেন্ট রিলিফ ফর ইগু ইআইএস থেকে একটু ডিফারেন্ট, আমরা ইআইএস ও কিতাব করতাম খালি হোল্ড ওভার, ইগু হোল্ড ওভার না, ইগু একটা অংশ তুমি ডাইরেক্ট রিইনভেস্ট করলে তুমি ডাইরেক্ট ট্যাক্স রিলিফ পাই লিবে, প্রজেক্টর বেসিসলাম ইএসও আগে ইনভেস্ট করছিলাম, ইনভেস্ট করার সময় কি হয়েছিল প্রজেক্টর ওই যে গেইন হয়েছে এই গ্রুপে আমি একটা সময় ট্যাক্স দেওয়া লাগতো, 2 বছর হোক 5 বছর হোক রিলিফ পাইছি, বাট ট্যাক্স দেওয়া লাগছে। কিন্তু আমার ওইটা হওয়ার তুমি যদি কোনো অ্যাসেট ডিসপোজ এনি চার্জেবল অ্যাসেট গিভ রাইজ টু গেইন, যে কোনো অ্যাসেট বেশি বেশি গেইন হয়েছে, রিইনভেস্ট করছো এসিআইএস শেয়ারও এবং এসিআইএস আবার কোয়ালিফাইং, যে কোনো এসিআইএস না ইনকাম ট্যাক্স হলে কোয়ালিফাইং, তাহলে ও গেইনের একটা অংশ তুমি পাইবে এক্সেম্পট, এগুলো কোনো ট্যাক্স দেওয়া লাগতো না, ডিফার না, তুমি ডাইরেক্ট মাফ পাইলি ভাই ট্যাক্স দেওয়া লাগতো না, আর বাদ বাকি রিমেনিং গেইনের উপরে তুমি ট্যাক্স দিবে।
ও একটা অংশটা হইলো গিয়া যত টাকা গেইন হইছে আর ইনকাম ট্যাক্স এর লাগি যত টাকা তুমি কিতে পারবা, এসিআইএস ইনকাম ট্যাক্স এর লাগি যত টাকা ডিডাকশন করতে পারবা, ও দুইটার মাঝে লোয়ার যেটা ওপর 50% তুমি এক্সেমশন পাই যাবে, বুঝছো? মনে করো আমি 1 লাখ টাকা ইনভেস্ট করছি, ইনকাম ট্যাক্স 50% সার্ভাই মনে হয়, তাহলে আমি ইনকাম ট্যাক্স লাগি কত টাকা পাইলাম? মনে করো 60,000 টাকা আমি ইনভেস্ট করছি, তাহলে ইনকাম ট্যাক্স লাগি কত পাইমু? 50% হলে 30,000, ও ফিগারটা সিম্পল কথা, তাহলে ইনকাম ট্যাক্স লাগে রিলিফ পাইমু আমি, ডিপেন্ড করে আমি কত টাকা ইনভেস্ট করছি ওগুলো 50%। আর ওই লোকই গেইন, গেইন তো ডিপেন্ড করে যে অ্যাসেটটা বেচছি এগুলো গেইন হতো, সিম্পল কথা। ও দুইটার মাঝে যেগুলো আর ওগুলো 50% আমার কোনো ট্যাক্স দেওয়া লাগতো না, বুঝছো নি ব্যাপারটা? এখন মনে করো আমি ইনভেস্ট করছি 60,000 টাকা, আমার ওই লোকের ইনকাম ট্যাক্স লাগে রিলিফ পাইমু 30,000, আর আমার প্রজেক্টের গেইন হয়েছে 20,000, দুইটার মধ্যে লোয়ার হইলো কি 20,000, ওগুলো 10% 50% হইলো কি 10,000, 10,000 টাকা প্রজেক্টের বেচার গেইন হলো আমার কোনো ট্যাক্স দেওয়া লাগতো না, কারণ হলি হলি না এগুলো ইনস্ট্যান্ট ডেলিভারি। আমি 1 লাখ টাকা ইনভেস্ট বছর করছি, আমি 2 লাখ টাকা ইনভেস্ট করছি, কিন্তু আমি ম্যাক্সিমাম এসিআইএস এর রিলিফ এক বছরে পাইমু 1 লাখ, তাহলে আমি কইলাম 1 লাখ যদিও আমি ইনভেস্ট করছি বছর 2 লাখ, কিন্তু আমি কইমু 1 লাখ এই বছর করছি, 1 লাখ প্রিভিয়াস ইয়ারও করছি, তাহলে এই বছরের রিলিফ পাইমু প্রিভিয়াস ইয়ারের রিলিফ পাইমু, ওখানে 2 লাখ টাকা তো আমার লাগে বাঁচলো, 2 লাখ টাকা ইনকাম ট্যাক্স 2 বছর পাইলাম, কারণ মনে করো একটা অ্যাসেট এই বছর সিজিটি পাইছি, প্রিভিয়াস ইয়ার ও কিছু অ্যাসেট বেসিছিলাম, কারণ এখানে তো ফলো কইছে তুমি যে কোনো অ্যাসেট বেসো চার্জেবল গেইনো, তো প্রিভিয়াস ইয়ার এর যে গেইন হইছে হাগুর উপরে, যেহেতু তুমি এসিআইএস এর ইনভেস্টমেন্ট আর প্রিভিয়াস ইয়ার এর ক্যারি ব্যাক করে লিয়া গেছো কি, রিলিফটা আর ইনভেস্টমেন্ট রিলিফটা প্রিভিয়াস ইয়ার পাইবে, এখন যে কোনো অ্যাসেট ইনভেস্ট করছিস, বুঝছো নি? হবে এটা নাই, না না রিলিফটা ক্লেম করা লাগবে, এগুলো অটোমেটিক নাই, বাট এগুলো ফ্লেক্সিবল, তুমি যে সারানো লাগবে এলা না, তুমি তোমার ম্যাক্সিমাম 50,000 পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট তুমি দিতে পারবে, সো তুমি যদি সব কিছু খাইছো তোমার অ্যানুয়াল এক্সেমশন ক্যাপিটাল লসে তাহলে হয় দিতে পারবে, ক্লেম হইলো কি 1 জানুয়ারি 2026 17 18 লাগে, সেম দেখো নাও ইআইএস রিলিফ আগে আসলো, আগরটা ইআইএস এ কোনো ঝামেলা আসলো না বাবা, তুমি ট্যাক্স দিতে হইব, সো উইথড্রয়ালের কোনো সিস্টেম নাই, কিন্তু এখানে একটা উইথড্রয়াল সিস্টেম আছে, যেহেতু তারা আমার এক্সেমশন দেয় যত টাকার উপরে তোমার ট্যাক্সও দেওয়া লাগতো না, সো তারা কিছু কন্ডিশন দিয়ে দেয়, যে মনে করো একটা জিনিস আসলো যে রিলিফ পাইতে হলে মিনিমাম 3 বছর এই শেয়ার ধরা লাগবে বা ওলা কিছু শর্ত আসলো, সেই মনেও আছে। আইটি রিলিফ উইথড্রোন, আমি এসও শেয়ার বেশি লিখছি ওটা লাগে ইনকাম ট্যাক্স রিলিফটা আমার উইথড্র হয়ে গেছে, এখন আই সিজিটির কথা কি তা হইবো, আর আর্মস এন্ড ল্যান্ড না হইলে সব আইটি রিলিফ লইয়া যাইব কি, আর আর্মস ল্যান্ড লইয়া গেলে আইটি রিলিফ যতক্ষণ দিছিল আর 50% অফ শেয়ার বেশি যে টাকা পাইছি ও দুইটার মাঝে যেগুলো আর কত টাকার উপরে আমার ব্যাক করা লাগবে, সেল প্রসিড, সেল প্রসিড না, এটা নতুন নতুন ফার্ম, আমি মাঝে মাঝে বেড়া লাগি যে বাকি কষ্ট করে তোকে দেখাই বা করি কি দেখ, এগুলো তো আসলো ও খেয়াল রাখিও 3 নম্বর চ্যাপ্টার যেগুলো আসলো এগুলো হইলো কি, তুমি এসিআইএস এর টাকা ইনভেস্ট করছো, ইনকাম ট্যাক্স রিলিফ ক্লেম করছো, বাদে তুমি আবার এসিআইএস এর শেয়ার বেশি দিছো, এখন তোমার রিলিফ বাদ দিলা, আর এখন হইলো কি আমরা এসিআইএস এর শেয়ার টাকা ইনভেস্ট করছি পরে ইনকাম ট্যাক্স রিলিফ করছি প্লাস সিজিটি এর এক্সেমশন পাইছি, সো সিজিটি এর এক্সেমশন পাইলে আমার কি তাও ঠিক আছে, ও কয়লা বাজু হইলো কি ইনকাম ট্যাক্স লাগে, হয় কয়লা বাজু ইনকাম ট্যাক্স হলো সেম চার্ট, ঠিক আছে সিজিটি লাগে কিটা দুইটা, আর্মস এন্ড লেন্থ আর নট আর্মস এন্ড লেন্থ, বুঝো তো সিম্পল হতে আমরা বুঝতে পারি বাজার দরে আর বাজার দরে নাই, যদি আমি বাজার দরে বেশি সরি বাজার দরে বেশি না, তাহলে যত টাকা আগে এক্সিমিশন পাইছিলাম, আমি কইছিলাম প্রজেক্টের 10,000 টাকা এক্সিমিশন পাইছিলাম সিজিটি, সারা টাকা আমার দিলেই খেয়ে, ঠিক আছে সারা টাকা উইথড্র হয়ে যাবে, আর যদি আর্মস এন্ড লেন্থে বেশি বাজার দরে শেয়ার বেশি এসিআইএস শেয়ার বেশি, আমি কিতা করি
তাইলে এই ক্ষেত্রে যত রেখা প্রিভিয়াসলি এক্সেম্পট হয়েছে ওগুর একটা পোর্শন আমি ফেরত দেওয়া লাগবো, সারা নাই। প্রপোর্শনটা কি লাগবে বলবো, অ্যামাউন্ট অফ আইটি ট্যাক্স উইথড্রন ডিভাইড বাই অরিজিনাল আইটি রিলিফ গিভেন। সো মনে করো আমি রিলিফ পাইছিলাম 50,000 টাকা, আমার উইথড্র করছে 30,000 টাকা, তাইলে 30,000 বাই 50,000 কত পোর্শন, 60%, তাইলে সিজিটির 60% আমার ব্যাক করা লাগবে, বাদ বাকি ব্যাক করা লাগতো না। স্যারের কিছু বুঝায় না, বুঝছেন হিসাবে 100 বার করে এসিএস ও শেয়ার বেচছি, যেহেতু আগে এক্সেমশন ক্লেম করতাম এখন ও টাকা ফেরত দেওয়া লাগবে। কত টাকা ফেরত দিতাম আমি কইছিলাম, আমার প্রজেক্টরও ফেরত দিছিলাম আমি, এক্সেমশন ক্লেম করছি 10,000 টাকা। এখন যদি বাজার দরে শেয়ার বেশি নেয় এসিএস ওর শেয়ার বাজার দর থেকে কম বা বেশি বেশি, তাহলে পুরো 10,000 আর 10,000 আমি সরকারে ফেরত দিলেই দিব। এখন মনে করো বাজার দরে বেচছি, তাহলে পুরো 10,000 ফেরত দেওয়া লাগতো না, এখন প্রপোর্শন ফেরত দেওয়া লাগবে। আর প্রপোর্শনটা কি লাভ এখন, প্রপোর্শনটা এখন অ্যামাউন্ট অফ আইটি ট্যাক্স উইথড্রোন, কত টাকা উইথড্র করছে এই গণতা হিসাব করি বা করবো, বুঝে আর্মস এন্ড লেন্থ হইলে সেরাটা না হইলে লোয়ার, যেটা ওটা আর অরিজিনাল রিলিফ কত লইছিলাম, অরিজিনাল রিলিফ তো পয়লা বুঝলাম যত টাকা ইনভেস্ট করছিলাম 50%, মনে করো আমি অরিজিনাল রিলিফ লইছিলাম 30,000 টাকা আর আমার উইথড্রোন হয়েছে 2,000 টাকা, এই 15,000 টাকা, তাহলে আমার পাইলাম কত 15,000, মানে 50% আমার প্রপোর্শন, তাহলে ওই যে ইনভেস্ট করছিলাম আমি গেইন 2,000 টাকা, এক্সেমশন পাইছিলাম প্রজেক্টর ও গেইনের 50%, মানে 5,000 টাকা আমার তারা ব্যাক করে দিলেই চলবে, বাদ বাকি 5,000 ব্যাক করা লাগতো না। ক্লিয়ার না জিনিসটা? বালাহরি বুঝো, P6 আমার 100% পাস হইতো। আচ্ছা আমি তো কইতাম নি, কইলে তো আমার লাগে সমস্যা, আমি তো রাইরাম আর কি। একটা জিনিস চিন্তা করছিলাম কিন্তু আমার হিউজ কষ্ট বাড়ি কথা লাগে, আমি প্রস্তাব উত্থাপন করতাম নি না, চিন্তা করা হয়েছে একটু চিন্তা করি পরে এমন থেকে তা করা যায়। আমার F6 এর চ্যাপ্টার 1 আসলো আর ইগো এই চ্যাপ্টার 11 করছে, তুমি রেসিডেন্ট নি না না ওগো দেখা আর কি। সো F6 এর তুলনা ইগো হিউজ জিনিস, মানে অনেক জিনিস নতুন আর আইছে, আগে খালি রেসিডেন্ট দেখলাম, এখন দেখো ডোমিসাইল, ডোমিসাইল রেসিডেন্সটা ডিপেন্ড করে তুমি ফিজিক্যালি ইউকে তে আসো না না, আর ডোমিসাইল ডোমিসাইল ডিপেন্ড করে তোমার বাফ কিতা আসলা। তুমি যদি তোমার সিম্পল কথা, কোনো বেটা যদি ইউকে এর রেসিডেন্ট থাকে, হ্যাঁ তার ফুয়া অটোমেটিক ডোমিসাইল হয়ে যাব, হে এখন ইউকে জন্মলো আর ইউকে এর বাইরে জন্মলো, হোমল্যান্ড অর্থাৎ মাদারল্যান্ড কই নানি, মার কিছু কিছু দেশে মার পরিচয় পরিচয় হয়, ইউকে বাফর পরিচয় তুমি জন্মসূত্রে বাফর সূত্রে তুমি নাগরিকত্ব পাইবা বা ডোমিসাইল পাইবা, সিম্পল কথা নাগরিকত্ব হওয়াটা একটু ডিফারেন্স, কারণ ট্যাক্স লাগে নাগরিকত্ব আর এমনি অ্যাকচুয়ালি থাকা লাগে নাগরিকত্ব ডিফারেন্স, ট্যাক্স লাগে আমরা ডোমিসাইল ধরুন ওলা ধরি রেসিডেন্ট আর ডোমিসাইল, ডোমিসাইলে লাগি যে বেটা কোনো বাফর কাছ থেকে যদি উত্তরাধিকার সূত্রে পায়, মানে সিম্পল কথা উত্তরাধিকার সূত্রে বাফর থাকি সব থেকে বড় জিনিস মাসে কিতা পায় নিজরে, ঠিক আছে নিজরে ভাই বাফর কাছ থেকে সব থেকে বড় যে জিনিসটা, ঠিক আছে। সো বাপে যে বলা তোমার কিতা করলা জন্ম হইলে তুমি তুমি ওই সময় তোমার বাপ যদি লন্ডনে হইন তুমি ইউকে ডোমিসাইল হয়ে গেছো, ঠিক আছে নি, তোমার একটা জায়গা পাইলিস, মানে ফিজিক্যাল জায়গা না একটা দেশ পাইছো তুমি, সিম্পল কথা। আর আমরা হেন তাইন ডোমিসাইল এলা আর আমরা যে কেউ যদি ইউকে গিয়া থাকি তাই নইলে গিয়া রেসিডেন্ট, ঠিক আছে নি, তাহলে ডোমিসাইল আর রেসিডেন্টের মাঝে ডিফারেন্স আছে, একজন ডোমিসাইল রেসিডেন্ট হইতে পারবে কিন্তু একজন রেসিডেন্ট সবসময় ডোমিসাইল হইতে পারতো না, আমি জীবনে ইউকে ডোমিসাইল হইতে পারতাম না কারণ আমার বাপ ইউকে কিতা আসতাম সিটিজেন আসতাম, বাট আমি রেসিডেন্ট এনি টাইম হইতে পারবো, গিয়া ইউকে 30 দিন না কতদিন থাকলেও আমি রেসিডেন্ট হইতে পারবো, বুঝে গেছেন এই জিনিসটা ডিফারেন্স? ও মাই গড, আর ডোমিসাইল আবার ডিপেন্ড করে তোমার নিজের বাড়ি আছে নি, তুমি একলগে দুইটা দেশে ডোমিসাইল হইতে আসতে না, একলগে এট এ টাইম একটা দেশে ডোমিসাইল যাতে আর, সো ডোমিসাইল 2-3 লাগানো হইতে পারে অফ অরিজিন। সো তুমি যে বলা তোমার বাফর গরো জন্ম লইলাই তার মানে হইলো গিয়া তুমি ডোমিসাইল হয়ে গেছো ইউকে, ইকুয়াল টু পার্মানেন্ট হোম অফ ফাদার, তোমার বাফর যেখানে পার্মানেন্ট হোম তুমি ও দেশের ডোমিসাইল, সিম্পল বাট।
ওখানে তো কইরাম তোমার এই বাচ্চার বাপর পার্মানেন্ট হোম যেন ওগুলো তার ডোমিসাইল। আছে পাক্কা ঝামেলা আছে, আর ট্যাক্স ক্লেম আছে, সারও আছে, ডিওটা আছে, ওই চ্যাপ্টারটা বলা হরি বুঝিও। এরবাদ হইলে কি ডিপেন্ডেন্সি, 16 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তোমার ডোমিসাইল ডিপেন্ড করবো তোমার বাপ কোন দেশে আছে বা তোমার বাপর বাসা কোন জায়গাতে আছে। জন্ম হওয়ার লগতে একটা আছে বাপর বাসা আছে, 16 বছর পর্যন্ত সেম জিনিস থাকে। এটা তো লাগে তোমার অরিজিন হয়ে থেকে হয়েছে, আর তো লাগে তুমি হার্ড ডিপেন্ডেন্ট ও গ্রুপের বেস করে। এর বাদে 16 বাদে হইলো গিয়া তোমার চয়েস, যেমন তুমি ইউকের বাড়ি বেশি আছে, তুমি কানাডা গিয়া বাড়ি লইলে তোমার ডোমিসাইল কিন্তু এখন চেঞ্জ হয়ে যায়। আর বুঝলাম একলগে তুমি একলগে দুইটা ডোমিসাইল যাচ্ছে আর না একটা ডোমিসাইল যাচ্ছে আর, ঠিক আছে। সো এই 60 টাকে তুমি ডোমিসাইল চেঞ্জ করতে পারবে, ডোমিসাইল চয়েস, বাট তোমার ওল্ড কান্ট্রির লগে টাই থাকতে হইব, আর নতুন একটা পার্মানেন্ট বেসিসে রেসিডেন্ট লওয়া লাগবে যা তুমি দেয়া শুধু দেবে। এখন আর রেসিডেন্ট কে দেখবার পরে না কিছু না, কেউ যদি অটোমেটিক্যাল রেসিডেন্ট টেস্টও পাস করে হ্যাঁ রেসিডেন্ট, অটোমেটিক ওভারসিজ টেস্ট যদি ফেল করে তাহলে রেসিডেন্ট, বা ওই যে সাফিসিয়েন্ট টাই থাকে যেগুলো আমি F6 চ্যাপ্টার 1 খুব ভালো করে বুঝিয়েছি, ওগুন তোরে সুন্দর করে তারা অবশ্যই স্টেপ গুলা হয়ে যাচ্ছে। তো এগুলো আমার কি বলো তুমি ডেপ্রিসিয়েশন চেঞ্জ পাইছো নি F7 F3 থেকে P2 পাইছো নি, তো সেম জিনিস হলো যেগুলো বেসিক বেসিক করে দিছো এগুলো উপরে এক্সট্রা লেয়ার দিব, বাট এগুলো বদলাইতে না একটা জিনিস F6 ও কইছে কমপ্লিট উল্টা কোনো সময় P6 ও হইতো না, ওটাকে একটু এক্সট্রা জিনিস দিব ওখানে পেপার। সো নন প্রেসিডেন্ট টেস্ট 16 দিন, 45 দিন, 91 দিন মনে আছে নি? সেটা তো মনে হয় এটা ফলা দেখলে না না দেখে খুশি হয়ে গেছিল, এগুলো আছে কিন্তু আমি ফলে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে ইউপিটা বাদ দিলে অত ইম্পর্টেন্ট জিনিস আমাদের আমি জানা। সো এটা আমি ফলাই না, সাফিসিয়েন্ট টাই টেস্ট কিতা তোমার ফ্যামিলি থাকলে, বাড়ি থাকলে, খান থাকলে, বেশি দিন ইউপি থাকলে, কান্ট্রি থাকলে, লাভ 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 লাভ। কোন দিন তাকরা কোন দিন তাকরা না এগুলো তাকে ওই যে ওই জিনিসগুলো এগুলো অবশ্য টেক্সট টেবিলে দিয়ে দিব। সো এগুলো আমি তোমার জানার সময় নষ্ট করলাম না, তোমার জানার সময় খুব ইম্পর্টেন্ট। আমরা যাই কি স্প্লিটিং ডাচ এক্সিয়ার, সরি তোমার ওই সব থেকে বেস্ট হইলে কথা সামারি গুলো দেখিও, ওগুলা খুব লাভ দেয়, সময় কম লাগবো দিতে। এখন তুমি একটা ট্যাক্সিয়ারে কিছু কন্ডিশন ফুলফিল হলে একটা ট্যাক্সিয়ারে দুই পার্ট করে দিবে, তবে পয়লা পার্টও আমি রেসিডেন্ট আসলাম বাদর পার্টও রেসিডেন্ট নাই, বা বাদর পার্টও রেসিডেন্ট আসলাম পয়লা পার্টও রেসিডেন্ট নাই, দুইটা করতে পারবে নরমালি করা যায়, কিছু স্পেশাল সার্কামস্টেন্সেস করা যায়, কারণ নরমালি এক ট্যাক্সিয়ারও তুমি আইদার রেসিডেন্ট নাইলে রেসিডেন্ট নাই, কিন্তু সার্টেন সিচুয়েশনও কন্ডিশন ফুলফিল করলে তুমি একটা বছরটা বাক করিয়া তুমি কইতে পারবে তখন আমি রেসিডেন্ট তখন রেসিডেন্ট নাই। যেমন সিম্পল হিসাব, যে ইউকে রেসিডেন্ট হয় ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম অল ফ্রেট এক্সতে, আর যে নন ইউকে রেসিডেন্ট হয় খালি ইউকে ইনকাম অল ফ্রেট এক্সতে, সুতিং বাসে গেলে স্প্লিট অফ দা ইয়ার SYB তোমার অটোমেটিক। সো তোমার খোয়া লাগতো না, তোমার কন্ডিশন ফুলফিল হইলে অটোমেটিক হয়ে যাবে, তোমার কোনো ক্লেম করা লাগতো না। এগুলো সম্ভব না যে তুমি ডিসঅ্যাপ্লাই করতে হয়, তুমি হয়ে যায় জানা যে না আমি স্প্লিট অফ ইয়ার করতাম নাই, মানে তোমার কাছে কোনো অপশন নাই, অপশন নাই, তোমার করতে হইব, যদি স্প্লিট অফ ইয়ারের কন্ডিশন ফুলফিল হয় তোমার করতে হইব, ঠিক আছে। এখন ফাঁকি বাজি করবাই তুমি কিছু, তুমি দেখবা যে স্প্লিট অফ ইয়ার না করলে তোমার লাভ, তখন তুমি কইবা যে না আমি করতাম না, তখন ওইটা করে যে না কেন আমার লস হয়ে যায় সরকারে ওইটা করছে, তোমার এই অপশন আমি দিতাম না। এখন যদি অটোমেটিক টেস্টে বা সাফিসিয়েন্ট টাই টেস্টে কেউ যদি নন ইউকে রেসিডেন্ট হয় তাহলে হে স্পিড অফ ইয়ার বেসিস করতে পারতো নাই, বুঝছো নি ব্যাপারটা? স্পিড অফ ইয়ার বেসিসটা খাল লাগে অ্যাপ্লিকেবল যে ইউকে রেসিডেন্ট, সো কেউ অটোমেটিক টেস্টে বা সাফিসিয়েন্ট টাই টেস্টে যে কোনো লাগা যদি অটোমেটিক নন ইউকে রেসিডেন্ট হয়ে যায় তাহলে আমরা স্পিড অফ ইয়ার সুযোগ আর দিলাম না, এগুলো সুযোগ রাখলাম খালি রেসিডেন্ট হলাম। না
স্প্লিটটা করব যে আমি ও পোরশন রেসিডেন্ট আছি ও পোরশন রেসিডেন্ট নাই সে ফর এক্সাম্পল তিন কইলা রেসিডেন্ট আছে 2 মাস বাদে কইলা যে আমি বাদ বাকি 10 মাস রেসিডেন্ট নাই ওখানে দেখাইতাম বাট তুমি যদি ফলো নন রেসিডেন্ট থাকো তো তুমি কই যাইতে না যে আমি স্প্লিট করতাম তুমি সারা বছর লাগি বাকি তার লাগি নন রেসিডেন্ট তখন তোমার লাগি বার্ষিক হিসাব হইলো আর তুমি যদি রেসিডেন্ট থাকো তখন তোমার লাগি পার্সিয়াল হিসাব আছে অপশন গুলো আছে বুঝতে পারছি না যাবে লিভিং ইন দা ইউকে এখন আও শর্ত কিটা তুমি আগর বছর রেসিডেন্ট আসলে ই বছর রেসিডেন্ট আসলে বাট আগামী বছর রেসিডেন্ট থাকতে নাই বুঝিও আগামী বছর রেসিডেন্ট থাকতে না তার মানে তুমি ভবিষ্যতের হিসাব প্ল্যানিং আগে করা লাগবে তোমার নেক্সট ইয়ার তার হিসাব করে দেবো এবং তুমি নিচর তিনটা কারণের যে কোনো একটা কারণে তুমি ইউকে সারিয়ে গেছো তাহলে স্প্লিট করতে পারা ইউকে রেসিডেন্ট স্প্লিট করতে পারা ফলো হইলো কি তাই যে বছর স্প্লিট করতা ই বছর এর আগের বছর রেসিডেন্ট তাই থাকতে হইব যে বছর আসলে ও বছর সারা না হইলেও কিছু রেসিডেন্ট থাকতে হইব এবং নেক্সট বছর যে বছর স্প্লিট করা এর বাদের বছর রেসিডেন্ট থাকতা পারতা না এবং যে কোনো তিনটা রিজনের একটা রিজন তাই দেখান লাগবে সেটা ছয় বছর তাইলেও গিয়া তাই স্প্লিট করতে হবে তিন সারিয়ে এই রাই ইউকে থেকে তিনটা রিজন একটা রিজন কিটা একটা হলো কি তাই বাইরে খামল লাগে যাই রাখি ভাই আমি দেশের বাইরে চাকরি পাইলিছি খামল লাগে যাই রাখি কোনদিন খামল দিতাম এবং খামল ক্ষেত্রে সিম্পল সিস্টেম হইলো কি তাই ইউকে সারা বাদে 91 দিনের বেশি ইয়া হাত থাকতে পারত না আমি বললাম জানুয়ারি যাই রাখি খামো আমি হয়তো ইউকে থাকানে যেতাম পারি যেহেতু আমার দেশ বাট 91 দিনের বেশি টানা থাকতাম না ওটা ঠিক আছে না না ইউকে থাকতাম না যেখানে যাই না আমি নতাম ইউকে থাকতাম সরি সরি 91 দিনের বেশি থাকতে পারতেন না তোমার দেখো কখন হইল লইয়া নো প্রবলেম 91 ডেজ এর পারতেন না পার ট্যাক্স ইয়ার 91 ডেজ এর নিচে থাকো কোনো সমস্যা নাই এখন আর তাইলে কোন দিন থেকে স্পিড হইব যেদিন ওভারসিজ ওয়ার্ক স্টার্ট হইব ওই দিন থেকে তুমি স্পিড করে লিবে ওভারসিজ ওয়ার্কের বাজে তুমি নন রেসিডেন্ট আর ওভারসিজ ওয়ার্কের আগে তুমি রেসিডেন্ট ক্লিয়ার ফলো হইলে কখন দিন ফিট ফিল হইলে ও ডেট থেকে তোমার স্পিড হইব এখন আও কেবালা খেয়ে এখন চাকরি যাইবা টান বাদে বাদে টান ল্যাঙ্গুড় যাইবা ল্যাঙ্গুড় গুলা খেয়ে বাচ্চা কাচ্চা বউ স্পাউস নাই নি জামাইবো জামাইবো তো যাইব সো ল্যাঙ্গুড় যেবালা যাইবা ল্যাঙ্গুড়েই ন কইবা যে আমি বাবা বিদেশে রাম গিয়ে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ বিদেশ সারি ওর বুঝিও হাজবেন্ড কইলা কিন্তু মেইন হাজবেন্ড ধরি আমরা কইলা হাজবেন্ড কিন্তু গেছো নাকি তাই না একটা তানোর ক্লেম করছো বাদে ওয়াইফ যেবালা যাইরা ওয়াইফ উঠে কইরা যে আমিও যাইরাম গিয়ে আমারও নন রেসিডেন্ট কইলাম আমারও স্প্লিট অফ ইয়ার করো সো তুমি চাকরি করার লাগি যাওয়া লাগবে লাগি কিছু না তোমার স্পাউস যদি চাকরি করার লাগি যায় তুমি তার লগে যাও তাও হইব তাও তুমি স্প্লিট অফ ইয়ার করতে পারবে তাহলে পয়লা তোমার শর্ত হইলো গিয়া তুমি খামসারা না গেলে হইব তুমি দেখেন লাগবে তোমার স্পাউস খামো লাগি গেছে বুঝে না পারছি নির্ভর করো এর বাদে তুমিও এক বছর 91 দিনের বেশি থাকতে পারতেন ঠিক আছে এখন কাহিনী হইলো গিয়ে বাঙালি যে এটা করো বাংলাদেশে বিয়া করিয়া লইয়া গেলা বাকিটা করলা তুমি স্পাউস কিছু সময় থাকা লাগবো ওটা ডোমিসাইল চেঞ্জ করার আগে নাইলে দেখা গেল যে আমি বিদেশে গেছি আর কি রেসিডেন্ট টেস্ট কিতা করা লাগে কইলা আছে আমি তাহলে বিয়া করে লিছি চলো বুঝছো না ইস্যু বেল বুঝছো না এক বেটা ফ্রান্স গেছে ইউকে থেকে আর আমি এসে চিন্তা করলো যে ইউকে ট্যাক্স দিতাম এখন তো আমার তো ফ্রান্সে চাকরি বেরাম না তো বেটারে বিয়া করে লাই করিলে তো আমি দিতাম এবার কিতা ফ্রান্স পারে আমার ইউকে ডোমিসাইল রেসিডেন্সি হয়ে গেল আমার ইউকে তার ট্যাক্স দেওয়া লাগলো না তো কিছু সময় তুমি বিয়া করিয়া থাকা লাগবো কারেন্ট ইয়ারও প্রিভিয়াস ট্যাক্স ইয়ারও থাকা লাগবো তোমার স্পাউসর লোকে তাইলে গিয়া তুমি স্পাউসর চাকরি লাগে যদি যাও তাইলে গিয়া তুমি স্প্লিট অফ দ্য ইয়ার করতে পারবে তাই আনাইলে পারতে না তোমার কোনো বাড়ি থাকতে পারতো না ইউকে আর যদি থাকেও তুমি ইউকে খুব বেশি মজা থাকতে পারতে না থাকতে পারবে বাড়ে কোন দিন থেকে স্প্লিট হইব যেবেলা তোমার স্পাউসে বাইরা দেশে চাকরি করবা শুরু করবা বা তুমি গিয়া তোমার লোকে যেদিন জয়েন করবা ও দুইটার মাঝে যেগুলো এইটার দেখা গেলো তুমি আগে ফ্রান্স গিয়ে পড়িছো তোমার স্পাউসে চাকরি জয়েন করছো এক মাস বাদে তাহলে স্পাউসে যেদিন চাকরি জয়েন করছো আর স্পাউসে আগে গেছো কি তুমি 2 মাস বাদে গেছো তাহলে তুমি যেদিন গেছো ওই দিন দুইটার মাঝে যেগুলো এইটার ওডেট থেকে তোমার লাগে এগুলো তোমার স্পাউসও লাগে না এগুলো তোমার লাগে আর সিস টু হ্যাভ এনি ইউকে হোম ঠিক
তুমি তোমার ইউকে হোম সারি দিলে 16 দিনও নিছে ইউকে তাকলায় ওভারসিজ কোনো টাই বানাই লিছো আইদার হইতে পারে তুমি এনে বাড়ি কিনছো বা রেসিডেন্ট হয়ে গেছো বা দেশে যায় একটা কারণে তাহলে যেদিন ইউকে সার বাই বাড়ি ওদিন ধরা হইব তোমার ওদিন থেকে তোমার স্প্লিট হয়ে যাবে ফলাও তো শর্ত কইছি তুমি 12 বছর রেসিডেন্ট থাকতে পারছ না ব্যাক করলে তো 12 বছর রেসিডেন্ট হইলে ব্যাক করতে আর ভাই 91 অন ডেজ যদি বেশি থাকো তাইলে আবার রেসিডেন্ট স্ট্যাটাস হবে তুমি যে বছর স্প্লিট করায় আর 12 বছর তুমি রেসিডেন্ট থাকতে পারছ না সো ব্যাক করিলে তোমার তো আর এই বছর স্প্লিটও কামো লাগে না এরে স্প্লিট তো তো সুজা বুঝাইলাম ওকে এগু গেল লিভিং সো সারিয়া যায় আর ইউকে থাকে হে স্প্লিট করতে এখন কেউ যদি ইউকে থামায় এরাই পরে তার লাগে স্প্লিট কি ঠিক আছে সবাই সারিয়ে যাই বইলা না সব তাই তো আর এইটা হলো ভাই আমি এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বাইরে আসলাম নন রেসিডেন্ট আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস টালাম তুমি আমার রাস্তা বছর লাগে রেসিডেন্ট বানাইলে এটা একটা কাম বললাই না ইনসাফ হয়ে গেল তখন তোমার লাগে আবার স্পিড আছে যে তুমি পালা 9 মাস থাকো নন রেসিডেন্ট বাদর 3 মাস থাকো রেসিডেন্ট ঠিক আছে জিনিসটা ঠিক আছে এগুলো গিয়া তুমি যদি ইউকে সারিয়া যাও এগুলা ই করতো সারিয়া যাওয়ার আগে তুমি থাকতেই বলেছিলে কারণ এক বেটা গত 3 বছর ইউকে আসলো না হ্যাঁ হামাইতো তার লাগি এখন আমরা অ্যারাইভিং এর মাপাতার গেছি লিভিং অন অ্যারাইভিং হইলে এগুর শর্ত হইল গিয়া এ রেসিডেন্ট থাকতে পারতো না প্রিভিয়াস ইয়ার তার লাগি যা সিম্পল উল্টাটা অন্য দেশের রেসিডেন্ট থাকতে হইব ইউকে রেসিডেন্ট প্রিভিয়াস ইয়ার থাকতে পারতো না কারেন্ট ইয়ারও থাকতে পারতো না মানে যত পর্যন্ত আইসেন অত পর্যন্ত রেসিডেন্ট থাকতে পারতো না আর ইগুতা আবার নাই যে 12 বছর রেসিডেন্ট থাকতে হইব যে কোনো সাইটটা নিচের সাইটটা থাকি যে কোনো একটা কারণে এই ইউকে তাইতে হইব ফলা কারণে লাগি ইউকে বাড়ি কিনছে বাড়ি কিনে এটা আইবা নাই দিছে আগের বছর কোনো টাই থাকতে পারতো না এই বছর ইউকে বাড়ি কিনছে তাহলে যেদিন বাড়ি কিনছে ওই দিনের লগে তার ওই দিন থেকে তার ইউকে রেসিডেন্সি ই ট্যাক্সি আরো শুরু হইব এর আগ পর্যন্ত নন রেসিডেন্ট ওই দিন থেকে ইউকে রেসিডেন্ট এনি বা ইউকে ফুল টাইম কাম শুরু করছে ফুল টাইম কাম মানে টানা 1 বছরের বেশি 365 দিনের বেশি সাফিসিয়েন্ট টাই নাই তার আগের বছর আসলো না বা কিছু আসলো না তাহলে যেদিন থেকে কাম শুরু করবো ওদিন সিস টু ওয়ার্ক এব্রোড অ্যান্ড রিটার্ন টু ইউকে বাকা কদিন বাইরে চাকরি করছে এখন গড়র ছেলে গড় আয়র সো যেদিন কামও বন্ধ করবো বাইরে দেশে ওদিন থেকে তারে দূর হইব বাইরে দেশে কাম বন্ধ করিয়া কইলে যাওয়ার আগে একটু পাকাইয়া যায় যেদিন ইউকে তাই আমার এদিন থেকে কিন্তু হিসাব না হিসাব যেদিন চাকরি তাই ইচ্ছে ওদিন আর বেটা গেল বেটার লগে লগে আবার লেঞ্জুর আইব স্পাউস সো এই টাইম যেদিন আইয়া হামাইবা লেটার ডেট তানোর পার্টনার যেদিন চাকরি ছাড়বা বা টাইম টাইম যে বলা ইউকে তাইয়া জয়েন করবা ও দুটা ডেটের মাঝে যেদিন লেটার তাই না ইউকে থামাইবা ওদিন তানোর লাগে হইল গিয়া কিতা এই স্প্লিট রেসিডেন্ট কাউন্ট হইবে আর কোন তো রেসিডেন্ট কাউন্ট নাই সো কোন তো সুন্দর করে অন লিখে দিছে তুমি জানতে পারবে ফাঁকি দিলে না ট্যাক্স তো দেন না ট্যাক্স দেওয়ার মতো ইনকাম নাই আর ফাঁকি যাকে দিয়া কি উঠছো এখন এখন রুলস পারবো ট্যাক্স নেট পারাইছে তো এখন গজব হবে ডেভেলপিং কান্ট্রি আমরা ডেভেলপিং কান্ট্রি সারপ্লাস পাওয়ার কথা না ওকে এখন তুমি ইউকের মানুষ রেসিডেন্ট আর নন রেসিডেন্ট কিদা 5 মিনিট ব্রেক লই দেয় 10 মিনিট বাদে ক্লাস ছুটি দিলে মিশাল আগু বালা করে বুঝো ওভারসিজ ইনকাম যদি হয় তোমার দেশের বাইরে ইনকাম তাহলে তুমি কিতা করবে ইউকে ইনকাম হইলে আর কোনো মাত নাই যে বলা ইনকাম হইব বলা ট্যাক্স দিলাইতে এরাইজিং যে বলা হইব বলা আর তুমি ইউকে রেসিডেন্ট হইলে তুমি পার্সোনাল অ্যালাউন্স হইবে ওই লই ব্যাপার ঠিক আছে যদি ওভারসিজ ইনকাম হয় এখন ইউকে ইনকাম ইউকে রেসিডেন্ট হোক আর ইউকে নন রেসিডেন্ট হোক ভাই আমি তাকে চুপি দিই না তুমি ইউকে ট্যাক্স লেখে রুজু করছো ইউকে তুমি রেসিডেন্ট নন রেসিডেন্ট ব্যাপার না
আর তুমি যদি ওভারসিজ ইনকাম করো তখন আমি এই দেব ওই যে পুরো একটু বড় হই ওভারসিজ ইনকাম হয়ে গেলে আমরা দেব রেসিডেন্ট এন্ড ডোমিসাইল ইন দ্য ইউকে দুটাই তাইলে টেক্সেবল অ্যারাইজিং বেসিস অ্যারাইজিং বেসিস মানে তুমি যেবেলা ইনকাম করছো ওবেলাও ট্যাক্স দিতে যে বছর যে ট্যাক্স ইয়ার ইনকাম করছো বছর ডিটিআর রিলিফ পাবো ডাবল ট্যাক্সেশন রিলিফ তুমি যদি বাইরে কোনো ট্যাক্স দাও এগুলো রিলিফ পাবে না নট রেসিডেন্ট ইন দ্য ইউকে তুমি ইউকে রেসিডেন্টও নাই তাহলে তো তোমার লাগে মাফ তুমি বাইরে ইনকাম করছো আমার ট্যাক্স দিতে না তুমি আমার রেসিডেন্টও নাই তোমার পার্সোনাল অ্যালাউন্স তারা দিব যদি তুমি ইউরোপিয়ান ইউনিয়নের এলাকার মানুষ থাকো আর আইলস অফ ম্যান চেনার আইসল্যান্ড এটা সিটিজেন তাহলে তুমি পার্সোনাল অ্যালাউন্স পাইবে তুমি ইউকে রেসিডেন্ট বাট ডোমিসাইল নাই যেগুলো আমরা ম্যাক্সিমাম বাঙালি হোক স্টুডেন্ট ভিসা টিসা যাই গিয়েও হামাইলে কদিন বাদে তুমি অটোমেটিক্যালি রেসিডেন্ট হয়ে যাবে বাট ডোমিসাইল পাইডে না এই ক্ষেত্রে আইব অ্যারাইজিং বেসিস বা রেমিটেন্স বেসিস রেমিটেন্স বেসিস কিতাব আইরাম একটু বাদে দুইটা খারাপ সিস্টেম হইতে পারে একটা হলো অ্যারাইজিং বেসিস একটা হলো রেমিটেন্স বেসিস দিও লাগান তুমি ট্যাক্স দিতে পারো অ্যারাইজিং বেসিস তো আমরা অতবেল দেখি লিছি যে যেবেলা ইনকাম করছি ওবেলাও আমার অ্যারাইজ হইতে রেমিটেন্স বেসিস হইলো কি ইউকে কত টাকা আনছি ওগুলা করে রেমিটেন্স বেসিস যে আমি ইউকে যে টাকা আনবো গ্রুপে ট্যাক্স দিবো ইউকে যেগুলো আনতাম না এই গ্রুপে ট্যাক্স দিতাম না আনছি পাঠাইছি এক করতে পারে আমি যদি ইউকে থাকি রেসিডেন্ট আমি ইউকে রেসিডেন্ট আমি ফ্রান্স আছি ফ্রান্সের আমার বাসা ভাড়া ফাইডাম তবু ইউকে যত টাকা রেমিটেন্স আনাইছে আর কি আমি তো ইউকে আছি তো ফাটানোর কিছু না ইউকে আনার হিসাব হইব আমি যদি ফ্রান্স থাকতাম তাহলে ইউকে ছড়াইতাম এখন তোমার সিম্পল এক জিনিস কই তোমার ছোট ভাই আছে ইউকে হে কোন একটা এ রুজু হলো কোরিয়া টাকা বাংলাদেশ কি দেওয়া করবো আনবো না ফাটাইব তোমার একটা বাড়ি তোমার নামে একটা বাড়ি লিয়ে যাচ্ছি ওনো দিয়া ওনো বাড়া ফাইডে বাড়ির ইগু যদি এখন টেকায় তাহলে কি তৈব পাঠাইছে না আনছি না বাড়ির মালিক তুমি হে ভাই লগিলা বাড়ি ভাড়া তোমার নামে বাড়ি কিনিয়া দিছে তো তো বাড়ির মালিক তুমি হয়ে গেছ ভাড়া হয়েছে ও ভাড়ার টেকাটা বাংলাদেশ আইলো এগুলো আনছি না পাঠাইছে হ্যাঁ কারণ তুমি বাংলাদেশে আছো আমরা এখানে মাপ মাত্রাম হে পয়লো রেসিডেন্ট বাট ডোমিসাইল না তার মানে হে বাইরে ইনকাম হইলে হে দেশও আনবো ইউকে আনলে এগুলো আপনার করে রেমিটেন্স না আনলে নন রেমিটেন্স আর অ্যারাইজিং মানে তো রুজি যে ভালো হয়েছে ভালো খামছে বুঝছেন হিসেবে দুইটা মেথড তাহলে রেমিটেন্স জিনিসটা কি তার বেসিসটা জিনিসটা আমরা বুঝিলেও খাম হয়ে যাব এখন নাও সোর্স অফ ইনকাম বাইরে আমরা কি তা ইনকাম করতাম পারি ডিভিডেন্ড পাইতাম পারি রেন্টাল ইনকাম পাইতাম পারি ইন্টারেস্ট পাইতাম পারি পয়লা শর্ত হলে গ্রস আপ করা লাগবে বাইরে যদি কোনো ট্যাক্স দাও যত পার্সেন্ট দিছে ওগুলো উল্টা পার্সেন্ট দিয়ে গ্রস আপ করবে 20% দিলে 100/80 ওলা করবে আর সো ডিভিডেন্ডের ক্ষেত্রেও সেম জিনিস বাট যদি তুমি রুজি করছো ডিভিডেন্ড ইনকাম রুজি করছো সেভিং ইনকাম আর এগুলো রেমিটেন্স বেসিসে আনছো অ্যারাইজিং বেসিসে না তাহলে ধরো হইব তোমার লাগে এগুলো নন সেভিং ইনকাম তোমার লাগে এগুলো সেভিং ইনকাম ফ্রান্স কানাডা এটা ডিভিডেন্ড ইন্টারেস্ট পাইছি আমি অ্যারাইজিং বেসিসে দেখাইছি না আমি দেখাইছি রেমিটেন্স বেসিসে তার মানে কি ইনকামটাতে আমি আমার যে বেলা ইউকে ট্যাক্সের হিসাব করবো তখন নন সেভিং ইনকাম আর করলাম নন সেভিং ইনকাম আর রেটে ট্যাক্স দিন সেভিং আর ডিভিডেন্ড ইনকাম একটা না ডিটিআর ভাই নিয়ম করে যাচ্ছে ট্যাক্স ওখানে হইও না এখানে বুঝা বুঝে কিছু না তারা নিয়ম বানাইছে দেড় সিট তুমি ওখান হইতে আরো নিয়ম কি লাগি বানাইছে আমি অতটা নিয়ম জানি না কারণ এগুলো কত নয় 150 বছরে নিয়ম খালি বানারো খালি প্রত্যেক বছরে বছরে আপডেট হয় কিছু ডেফিনেটলি পারে যাবো তো তাহলে তারা তোমার এনকারেজ করে তুমি অ্যারাইজিং বেসিসে করো রেমিটেন্স বেসিসে করিও না আমি যে বললাম আপনি একসাথে মারতাম না যদি ট্রেডিং ইনকাম করো ইউকের বাইরে তুমি ইউকের ডোমিসাইল বা এটা বাইরে ব্যবসা করায় ইউকের জেলা আমরা ট্রেডিং ইনকাম হিসাব করি বাইরে ইনকাম হইলে সেই মর্ম খালি ট্রাভেলিং এক্সপেন্সের ক্ষেত্রে স্পেশাল রুলস পাইবে তুমি ইউকের জেলা ট্রাভেলিং এক্সপেন্স এটাকে একটু স্পেশাল জিনিস পাইবে যদি বাইরে কোনো ট্যাক্স তো গ্রস সাফার গ্রস করবে আর ডিটিআর পাইবে পেনশন হইলে গ্রস করবে ওভারসিজ ট্যাক্স যেটা সাফার করছো ডিটিআর পাইবে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ইনকাম সেম ইউকের লাগানো কিছু এক্সেপশন আছে এখন ওভারসিজ ট্রাভেল এক্সপেন্সের ক্ষেত্রে ইউকের মানুষ তো বাইরে দেশে ব্যবসা করে তার একটা জিনিস থাকতে পারে হে ও তো ইউকে থেকে বাইরে যাওয়া লাগতে পারে তার ব্যবসা চালাই লাগে যতবার হি দেশে যাইব আইব কতবার যে আওয়া যাওয়ার বাড়া এগুলো হে বিজনেস এক্সপেন্স হিসাবে ক্লেম করতে পারবে ওগুলো স্পিকার হে খালি নাই
তার যদি স্পাউস এবং 18 বছরের নিচের বাচ্চা দুইবার বছর যাওয়া হলে আগুর খরচ বিজনেস এক্সপেন্সের ভিতরে ফালাইতে পারবো, দুইবারের বেশি না, দুইবার। টু রিটার্ন টিপস টিপস ঠিক আছে। ওভারসিজ এমপ্লয়মেন্ট ইনকাম বাইরে আছো, টেকা রুজি করছো, না সরি টেকা রুজি করছো ইউকে ডিউটি করিয়া, আর্নিং ফ্রম ডিউটিজ পারফর্ম ইন দা ইউকে, কাম করছো ইউকে, তাইলে সব সময় তুমি দিবা অ্যারাইজিং বেসিস, যে বলা হইছে বলা। তুমি বাইরে দেশে কাম করছো তখন কি দিতে চাই, এখন দেখো তুমি রেসিডেন্ট এন্ড ডোমিসাইল ইন দা ইউকে, হ্যাঁ অ্যারাইজিং বেসিস, নট রেসিডেন্ট ইন দা ইউকে তাইলে তোমার এক্সাম, রেসিডেন্ট বাট নট ডোমিসাইল তাইলে দেখা লাগবো আগর 5 বছরের মাঝে 3 বছর কিতা টানা তুমি ইউকে রেসিডেন্ট আসলাই নি, যদি থাকো তাইলে অ্যারাইজিং বেসিস বা রেমিটেন্স বেসিস হইতে পারে, যদি না থাকো তাইলে দেখা যাইব নন ইউকে ডিউটি যেটা করছো হোললি ওভারসিজ এমপ্লয়ার লাগে করছো না কিতা, যদি না হয় তাইলে অ্যারাইজিং ওয়াই হইলে তোমার অ্যারাইজিং হইতে পারে রেমিটেন্স হইতে পারে। এখন ওভারসিজ ট্রাভেল এক্সপেন্স, তুমি বাইরে গেছো তোমার এমপ্লয়ার সিম্পল কথা তোমার পার্সোনাল কোনো খরচ যদি এমপ্লয়ারে দেয় তোমার লাগে কিটা বেনিফিট, বাট তুমি ইউকের মানুষ ফ্রান্সও গেছো, ফ্রান্সের বেটা তোমার ইউকে যাওয়া আর বাড়া দিছে দিতে পারে না, ইগো যদি দেয় ইগো তোমার লাগে বেনিফিট না, তার লাগে বিজনেস এক্সপেন্স। আমি এমপ্লয়ের হিসাব করা, আমরা ব্যবসার হিসাব করা, ব্যবসার লাগে তো বিজনেস এক্সপেন্স, বুঝতে পারছো? হ্যাঁ এটা সো এমপ্লয়ারে যদি কোনো টেকা আন্ডারে দেয় যাওয়া হওয়ার লাগি এখন এমপ্লয়িরে, তাহলে এমপ্লয়ি যত টেকা যাওয়া হলে খরচ করছে এগুলো এক্সপেন্স ক্লেম করতে পারবে, নর্মাল তো এক্সপেন্স ক্লেম করি আমরা হোললি এক্সক্লুসিভলি নেসেসারি কথা, কিন্তু এগুলো ক্লেম করতে পারবে একটা ইস্যু। আর যদি এমপ্লয়ারে এগুলো হিসাবও না ধরে এক্সপেন্স দিলে হিসাব বেনিফিটও হিসাবও না ধরে আমরা এগুলো বেনিফিট দিতাম না, সিম্পল কথা বেনিফিট দিলে ধরিলে আমরা এগুলো এক্সপেন্স ক্লেম করবো, বাট টেকা দিছে বেনিফিট তো না আমরা এগুলো এক্সপেন্স ক্লেম করতাম না, সিম্পল কথা এগুলো বেনিফিট নাই। এই যদি আমার বেনিফিট ধরে আমি এগুলো আবার এক্সপেন্স ক্লেম করলে বুঝে ঠিক আছে ট্যাক্স ক্যালকুলেশন। আর আমি যদি আমার পকেট থেকে খরচ করছি হ্যাঁ আবার আমার টেকা দিয়েছে রিমবার্সমেন্ট যেটা রেখো এগুলো ফ্রি, এগুলো আমি নর্মালি রিমবার্স এক্সপেন্স আমরা ইনকাম ধরি, এগুলো ইনকামও ধরতাম না, নট এস 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 বেনিফিট, এগুলো বেনিফিট ধরা হইতো। আলটিমেট কত হইলো কি এমপ্লয়ারে যদি তোমার যাওয়া লাগে তোমার দেশে যাওয়া লাগে যদি কোনো টাকা দেয় এগুলো তোমার লাগে বেনিফিট নেয় শেষ, কারণ হ্যাঁ যদি হারাই দেয় তোমার হিসাবে তুমি এগুলো বাকরি নিবে, আর হ্যাঁ যদি হারাই না তো তোমার হারানি ধরার নেই, ওখানে হইলো কি সিম্পল ফর্ম এক্স্যাক্টলি ও তো না ধরলে তো আর আমার ধরা লাগে না, খালি তোমার নাই এমপ্লয়ারে যদি তোমার স্পাউস এবং 18 বছরের নিচের বাচ্চা যদি কস্ট পেয়ার করে দুইটা রিটার্ন টিপ তাহলে ইগো তোমার লাগে বেনিফিট নাই, তার লাগে এক্সপেন্স বাট তোমার লাগে বেনিফিট নাই ঠিক আছে, ইগো দুইটা রিটার্ন টিপ ফ্যামিলি লাগে, তোমার লাগে তো পয়লাও কইলাম ইগো বেনিফিট হতে না, তোমার ফ্যামিলি লাগে বললে অন হইব, তোমার লাগে আনলিমিটেড, তোমার ফ্যামিলি স্পাউস আর ফ্যামিলির লাগে দুইটা আর যদি তোমার যাওয়ার লগে লগে আরো 10 পাউন্ড পার্সোনাল এক্সপেন্স দেয় রিমবার্স করে আর কি, টেলিফোন কল করা লন্ড্রি বিল ইতা ইতা হ্যান তেন কোনো সমস্যা না। রেমিটেন্স বেসিস ওভারসিজ ইনকাম যাও পড়বে কালকে।